প্রতিবন্ধীরাও যে নিজ কর্মদক্ষতা দিয়ে নানাভাবে বহুমাত্রিক অবদান রেখে মানব সম্পদে পরিণত হতে পারে এমন বোধ থেকেই আমাদের নিয়মিত অনুষ্ঠান আমরাও পারি। আসসালামু আলাইকুম, আমি রাজা মারুফ নেওয়াজ। আমার 6 মাস বয়সে পোলিও মাইলাইটিস রোগে আক্রান্ত হয়ে আমি আমার প্রতিবন্ধিতা শিকার হই। আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স পাস করেছি। আমি 2014 সালে সেপ্টেম্বর থেকে স্কুলটা শুরু করেছি। 15 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। আমরা এখানে 16 এবং 17 সালে 2 বছর আমরা 112 জন দরিদ্র হতদরিদ্র বাচ্চাকে ফ্রি পড়িয়েছি। এজন্য আমরা কারোর কোনো সহযোগিতা এ পর্যন্ত আমরা পাইনি। আমরা কোনো সহযোগিতা কারোর কাছ থেকে চাইও নি কখনো। আমরা আমাদের চেষ্টা দিয়ে, আমাদের মানে যোগ্যতা দিয়ে যতটুকু পেরেছি আমরা মানুষের জন্য করার চেষ্টা করেছি। আমরা চেয়েছি যে বাচ্চারা লেখাপড়া শিখুক, এবং এটা প্রমাণ করতে চেয়েছি যে একজন প্রতিবন্ধী মানুষ সে সক্ষম। স্কুল থেকে যে টাকা উঠে এই টাকা দিয়েই আমরা আমাদের স্কুল পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খুরশিদা জাহান। 2014 সাল থেকে আমি এই অর্গানাইজেশনের সাথেই আছি। যেহেতু আমি পড়াশোনা করেছি সমাজ কল্যাণের উপর, আমার প্রফেশন হচ্ছে একটু ভিন্ন, আমি বিজনেসও করছি, আর পাশাপাশি আমি কিন্তু এই সমাজ কল্যাণমূলক কাজে সবসময় চাইতাম যে নিজেকে জড়াবো। তো যখন আমি এই অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্যটা দেখলাম, তখন থেকেই মানে 2014 সাল থেকেই কিন্তু আমি এই অর্গানাইজেশনে আছি। এবং আমাদের অর্গানাইজেশনের যে জেনারেল সেক্রেটারি রাজা মারুফ নেওয়াজ, ওনার প্রত্যেকটা কাজ আমার কাছে আসলে খুব ভালো লাগলো। আমি দেখলাম যে উনি আসলে যে জিনিসটা এস্টাবলিশ করতে চাচ্ছে, যে সমাজে উনি সবার জন্য কিন্তু করতে চাচ্ছে। উনি একজন প্রতিবন্ধী, উনি প্রতিবন্ধীদের জন্য করতে চাচ্ছে, পাশাপাশি কিন্তু হতদরিদ্র যারা হয়তো প্রতিবন্ধী না তাদের জন্যও কিন্তু উনি অনেক কিছু করতে চাচ্ছে। তো এই কারণেই আমরা আসলে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি, কারণ একার পক্ষে কারও কিন্তু সম্ভব না অনেক বড় কিছু করা। আমাদের স্বপ্নটা অনেক বড়, দেখা যাক আমরা শুরু করেছি, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমি ফেরদৌস আরা, মূলত আমি একজন গৃহিণী। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে মানব সেবামূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার। এভাবেই 2015 সালে আমি বাঁধন সোসাইটি বাংলাদেশের অধীনে অন্তর্ভুক্ত এই বাঁধন বিএসবি গোলমাইন্ড স্কুলের সাথে জড়িত হই। রাজা মারুফ নেওয়াজ উনি একজন প্রতিবন্ধী ব্যক্তি। তো একজন প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে সম্ভব হয় না একা কোথাও কোনো ভালো কিছু করা। আমরা সাথে থাকলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি ছোটবেলা থেকেই প্রতিবন্ধীদের প্রতি অনুরক্ত। স্টুডেন্ট লাইফে আমি তাদের উপরে লেখা, তাদের জন্য প্রতিবেদন করা, বিভিন্ন সিম্পোজিয়ামে যাওয়া, সেমিনারে যাওয়া, এগুলো সবসময় করতাম। তো যার ফলে যখন রাজা মারুফ নেওয়াজ ভাই, যখন দেখলাম যে উনি একজন প্রতিবন্ধী হয়েও কিভাবে সক্ষমভাবে একটা স্কুল পরিচালনা করেছেন, যখন উনি আমাদেরকে আহ্বান করলেন, আমি ওনার আহ্বানে সাড়া দিই।
আমি বিএসবি গোল্ড মাইন স্কুল সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের পড়াশোনার যে মান আছে এটা কিন্তু অন্য অনেক স্কুলের চেয়ে একটু ডিফারেন্ট, এবং স্কুলে বাচ্চাদেরকে এমনভাবে আসলে পড়াশোনা করানো হয় যে বাচ্চারা কিন্তু খুবই স্যাটিসফাইড। এবং অনেক স্কুলে আছে যে যারা বাচ্চারা স্কুলে যেতে চায় না, তার কারণ হচ্ছে ওখানকার পরিবেশ বা টিচারদের বাচ্চাদের সাথে যে বিহেভটা করে সেটা। বাট এখানে সব বাচ্চারা কিন্তু খুব উইলিংলি স্কুলে আসছে। আসলে ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, যখনই প্রয়োজন হয় তখনই আমার সহযোগিতায় ওনারা চলে আসেন। যখনই একটা প্রোগ্রাম করি আমরা সবাই একসাথে মিলে করি, যার কারণে আমাদের প্রোগ্রামগুলো অনেক সুন্দর হয়। ছয় মাস বয়সে যখন আমার পোলিওমাইলাইটিস হয়ে আমার দুটো পা নষ্ট হয়ে যায়, তখন থেকে আমার জীবনটা কিন্তু এতটা স্বাভাবিক ছিল না। অনেক কষ্ট করে ছোটবেলা থেকে আমি লেখাপড়া করেছি। আমার কোনো জায়গায় যদি সবাই বেড়াতে যেত, আমি কিন্তু সবার সাথে বেড়াতে যেতে পারতাম না, কারণ আমাকে কোলে করে নিয়ে যাওয়া হতো। যখন একটু একটু করে বড় হলাম তখন সমস্যাটা আরও প্রকট আকারে দাঁড়ালো। তখন আমি কিন্তু গৃহবন্দীর মতোই একাই থাকতাম ঘরের ভিতরে। তখন আমার কিন্তু ওই সুযোগটা ছিল না। আমার বন্ধুবান্ধবরা খেলছে, আমি দেখতাম তারা খেলতেছে, আমি কিন্তু খেলায় অংশগ্রহণ করতে পারতাম না। আমি চুপচাপ একটা চেয়ারে বসে থাকতাম। আমি স্কুলে যেতাম, স্কুলে আমি বেঞ্চের উপরেই বসে থাকতাম, বা টিফিন পিরিয়ডে সবাই খেলাধুলা করতো, আমি জানলা দিয়ে দেখতাম। তা এই যে জিনিসগুলো আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন এই জিনিসটা আরও প্রকট আকার ধারণ করেছে। আমি কলেজে যখন গেছি, কলেজে আমি বেঞ্চে আমি ওই একাই বসে থেকেছি, বন্ধুবান্ধবরা হয়তো সহযোগিতা করে আমাকে শহীদ মিনারের কাছে বসালো, সবাই খেলাধুলা করছে, সবাই গল্পগুজব করছে, হেঁটে যাচ্ছে, আমি তো হাঁটতে পারছি না, আমি এক জায়গায় থাকছি। প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে, সবার জীবনেই আসে। আমার জীবনে হয়তো এসেছে, সেটা কেমনভাবে, আমি হয়তো কাউকে পছন্দ করেছি, আমি মনে মনে চেয়েছি যে একে আমার পছন্দ হয়েছে, একে আমি বলবো, কিন্তু আসলে আমি সাহস করে কখনোই বলিনি। আমি এই ভেবে বলিনি যে আমি একজন প্রতিবন্ধী মানুষ, সে যদি বলে হ্যাঁ একজন প্রতিবন্ধী মানুষ আমাকে পছন্দ করে, এইভাবে আমি নিজে থমকে গেছি, আমি কখনোই কাউকে বলিনি। তবে শেষে আমি যখন ব্রাকে চাকরি করতাম তখন আমার ওয়াইফ পারুল বেগম, সে তাকে আমার খুব ভালো লেগেছিল এবং তাকে আমি বলেছিলাম, বলার পরে সে কিন্তু আমার প্রস্তাবে সাড়া দেয় এবং সে আমাকে বিয়ে করতে রাজি হয়। তাই সে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বিয়ে করেছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। এইখানে যখন আমি স্কুল প্রতিষ্ঠা করেছি আমি এই হুইল চেয়ার নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি গার্জিয়ানের কাছে গেছি। প্রথম দিকে অনেকে আমাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হ্যাঁ প্রতিবন্ধী মানুষ কী পড়াবে, কী পারে কী না পারে, তারা এই চিন্তাটা করেছে। কিন্তু যখন আমার স্কুলে এসেছে, আমার এডুকেশনের সিস্টেম, আমার যোগ্যতা, আমার দক্ষতা দেখে তারা এখন প্রশংসা করে, এটা বিএসবি গোল্ড মাইন্ড স্কুল, সেরা স্কুল। এই স্কুলটা করার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য আমার, যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, আমি এটা প্রমাণ করতে চাই প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা নিজেরাই একটা উদ্যোগী। তারা একটা উদ্যোগ নিলে সেই উদ্যোগে তারা যে সফল হয়, আমরাও পারি, এই জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত করা এবং প্রমাণ করা।
যারা দানশীল ব্যক্তি আছে সবার কাছে আমাদের একটা আহ্বান যে আমরা এখানে একটা ভালো মানের স্কুল গড়তে চাই, এমন একটা স্কুল গড়তে চাই এটা ইনক্লুসিভ স্কুল হবে, এখানে দরিদ্র হতদরিদ্র মধ্যবিত্ত উচ্চ শ্রেণী প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সব ব্যক্তিদের সমন্বয়ে এই স্কুলটা হবে। আমি আল আমিন, সহকারী শিক্ষক, ব্রাহ্মণদী কে কেম সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী। আমার বয়স যখন এক থেকে দেড় বছর তখন পোলিও আক্রান্ত হই এবং সে থেকেই আমার এই যে শারীরিক প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা, এই শারীরিক প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে বা মানসিক শক্তি দ্বারা আজকে আমি বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও আমার শিক্ষকতা করার সুযোগ হয়েছে। আমি আসলে আমার স্মৃতিচারণ করতে গেলে আমার মনে হয় যে আমি দেড় বছর বয়সে যখন আমি পোলিও আক্রান্ত হই তখন থেকেই কিন্তু আমার জীবনটা একটু দুর্বিষহ হয়ে ওঠে, কিন্তু সেই দুর্বিষহ জীবনে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন আমার পরিবার এবং আমার এলাকার যারা বড় ভাই বোন রয়েছেন। আমার শিক্ষা জীবনের ইতিহাসটা যদি আমি বলতে যাই যে আমি কিন্তু পঞ্চম শ্রেণীর আগ পর্যন্ত আমার এলাকার বড় ভাই বোনেরা আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন এবং স্কুলের বেঞ্চিতে আমাকে বসে দিয়ে আসছেন, যতক্ষণ পর্যন্ত স্কুল শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি একই বেঞ্চে অবস্থান করতাম। আমার সমবয়সী বন্ধুবান্ধব ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করতো, আমি কিন্তু জানালার ফাঁক দিয়ে সে খেলাধুলা চেয়ে দেখতাম এবং আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এভাবে খেলতে পারতাম। আলহামদুলিল্লাহ সেই অবস্থান থেকে আমি এই বর্তমানে এখন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের হুইল চেয়ার ক্রিকেট দলের একজন মেম্বার, সেই সুবাদে আমি কিন্তু দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছি এবং আমরা কাপ নিয়ে এসেছি, দেশের সম্মান বয়ে নিয়ে এসেছি। অপ্রিয় হলেও সত্য, একটা সময় ছিল যে প্রতিবন্ধী মানুষ সম্পর্কে শতভাগই নেতিবাচক চিন্তাভাবনা করা হতো, কিন্তু ইতিবাচক চিন্তার মাধ্যমেও একজন প্রতিবন্ধী মানুষ তথা প্রতিবন্ধী মানুষের পরিবারকে সমাজের একটা জায়গায় নিয়ে আসা যায় তা প্রমাণ সাপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। যেমন যে মানুষ আমার সমাজের যে মানুষগুলো আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন, তারপর কাঁধ থেকে আমি ক্রাচে, ক্রাচ থেকে হুইল চেয়ার, হুইল চেয়ার থেকে ট্রাইসাইকেলে করে আজকে আমি পড়াশোনা শেষ করেছি, পড়াশোনা শেষ করার পর এখন কর্মজীবনে প্রবেশ করেছি, এখন আজকে কিন্তু আমি শিক্ষকতা করছি এবং হাজার হাজার শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর হিসেবে আমি আদর্শ হিসেবে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। এখন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে, আমি যা জানছি তাদেরকে তা জানানোর চেষ্টা করছি, তারা আমার কাছ থেকে অনেক অনুপ্রেরণা এবং উৎসাহ পাচ্ছে। এটা কিন্তু সম্ভব হয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনার মাধ্যমে। এবং শিক্ষকতা করার পাশাপাশি আজকে দেখেন আমি কিন্তু থেমে নেই, আজকে আমি গান লিখছি, গানে সুর দিচ্ছি, আমি কবিতা লিখছি। এবং একটা আনন্দের কথা হচ্ছে যে 2008 সালে জাতীয় কবিতা পরিষদ স্বরচিত কবিতার যে উৎসব করেছিলেন সেখানে কিন্তু আমি স্বরচিত কবিতা আবৃত্তিতে আমি কিন্তু অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছি। আমার জীবনেও প্রেম এসেছে এবং অনেক মেয়েরা আমার সাথে যারা পড়াশোনা করেছেন বা আমার সাথে যারা পরিচিত এদের ভিতর থেকে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন, আমিও করতাম, কিন্তু সেটা কখনো প্রকাশ করা হয়নি। এবং একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমি এখন বর্তমানে যার সাথে সংসার করছি, যে নুসরাত জাহান লিজা, আমি কিন্তু তাকে ভালো লাগার পরে, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি ওর বড় বোনের সাথে একই প্রতিষ্ঠানে চাকরি করতাম, কাজ করতাম, তো ওকে দেখার পরে কিন্তু আমি তাকে প্রস্তাব দিই, প্রস্তাব দেওয়ার পরে সে আমাকে যদিও প্রাথমিকভাবে
খুব একটা মানে মেয়েরা তো প্রকাশ করতে চায় না, কিন্তু একটা সময় পরে কিন্তু আমার সম্পর্কে যখন সব কিছু জেনেছে, জানার পরে কিন্তু সে আমাকে যথেষ্ট ভালোবেসেছে এবং এখনও ভালোবাসে, যার ফলশ্রুতিতে আমি বর্তমানে তাকে নিয়ে সংসার করছি। এবং আমার কিন্তু আলহামদুলিল্লাহ দুজন কন্যা সন্তান রয়েছে এবং আমি পারিবারিকভাবে সাংসারিকভাবে কিন্তু অত্যন্ত সুখী মানুষ। আমি আমার একটা কষ্টের কথা বলি, বর্তমানে কর্মময় জীবন নিয়ে, জীবনে তো অনেক ধরনের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতাই রয়েছে। আমি একটা প্রতিষ্ঠানে যখন কর্মরত ছিলাম তখন সেখানকার আমার এক কলিগ আমাকে দেখে প্রায় সময় মানে ব্যঙ্গ কথাবার্তা বা হাসি এরকম দিত। তো আমি কর্মক্ষেত্রে বেশিরভাগ সময় আমাকে দোতলা এবং তিনতলায় ক্লাস করতে হয়। আমি কিন্তু কখনোই দোতলা তিনতলায় ক্লাস করতে অপারগতা প্রকাশ করিনি, কারণ আমি আমার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে উনি আমাকে নানা ধরনের অবহেলা অবজ্ঞা করতেন এবং অনেক সময় শিক্ষার্থীদের কাছেও নেতিবাচক কথাবার্তা বলতেন। আর বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমি আমার প্রধান শিক্ষক মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি আমার কর্মপরিবেশটাকে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে তৈরি করে দিয়েছেন এবং তিনি কথা দিয়েছেন যে আগামী বছর থেকে দোতলায় তিনতলার ক্লাসগুলো আমার নিচতলায় নিয়ে আসবে। এভাবে যদি কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যদি প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রতিবন্ধী মানুষ তার স্ব স্ব অবস্থান থেকে রাষ্ট্রীয় উন্নয়ন কাজে বা সমাজ উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। একজন আত্মশক্তিতে বলিয়ান একজন ব্যক্তি যেমন তার জীবনমান উন্নয়নে অনেকটা এগিয়ে যেতে পারেন, ঠিক তেমনি একজন প্রতিবন্ধী মানুষ যদি নিজের আত্মশক্তিতে বলিয়ান হয়ে থাকেন, তাহলে তার জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন অথবা এগিয়ে যাবেন। সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই মাইটিভির চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন সাথী স্যারকে, যিনি দীর্ঘদিন যাবত আমরাও পারি অনুষ্ঠানের মতো একটি অনুষ্ঠান প্রচার করছেন যা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে এবং সমাজের অন্যান্য মানুষকেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ভূমিকা পালন করছেন। এবং মাইটিভি পরিবারকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি প্রচার হবে এবং প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।